বাংলাদেশে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে আটক হল সুতীয় শামশেরগঞ্জের 5 যুবক। গঙ্গার জলস্তর বাড়ায় ভারত বাংলাদেশ সীমান্ত পাচার রুখতে নৌকায় করে নজরদারি চালাতে স্থানীয় যুবকদের কাজে লাগায় বিএসএফ। গত শুক্রবার রাতে গঙ্গায় নজরদারি চলাকালীন একটি নৌকা বন্ধ হয়ে যায়। নৌকায় থাকা 4 যুবককে উদ্ধার করতে আরও একটি নৌকা পাঠানো হয়, কিন্তু সেই নৌকাটি ভাসতে ভাসতে পৌঁছে যায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। দুটি নৌকায় থাকা মোট 5 আটক করে বাংলাদেশের বিজিবি। 3 বাড়ি না ফেরায় চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গঙ্গার জলস্তর বাড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে পাচার রুখতে নৌকায় করে নজরদারি চালায় বিএসএফ। আর নৌকায় করে নদীতে নজরদারি চালাতে নৌকা চালানোর জন্য স্থানীয় যুবকদের কাজেই লাগায় বিএসএফ। গত শুক্রবার রাতে গঙ্গায় নজরদারি চলাকালীন একটি নৌকা বন্ধ হয়ে যায়। নৌকায় থাকা 4 যুবককে উদ্ধারে আরও একটি নৌকা পাঠানো হয়, কিন্তু সেই নৌকাটি ভাসতে ভাসতে পৌঁছে যায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। দুটি নৌকায় থাকা মোট 5 আটক করে বাংলাদেশের বিজিবি। শুক্রবারের দিন সন্ধ্যাবেলা এখান থেকে গিয়েছিল, শনিবারের নিখোঁজ। আর ও ক্যাম্পে কাজ করে বিএসএফ এর আন্ডারে। আমরা শনিবারের দিন সকাল 10টার দিকে জানতে পেরেছি, এই 10-15 দিন হলো যাওয়া। ও মাঝিদের সাথে থাকতো, মানে পুলিশের বিএসএফ এদের সাথে। ও যখন ওকে নৌকা নিয়ে যেতে বলতো তখন যেত। ওইটাই, 3 বাড়ি না ফেরায় চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা। পরিবারের দাবি, বিএসএফ এর তৎপরতায় 5 ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। বাড়ি চলে গেছে, বলে যায়নি আমাকে। 14 ছেলেটা আমার বন্ধু বান্ধব সুতো হাতে চলে গেছে, আমাকে বলেও যায়নি। কিন্তু আমাকে বলেনি কি একাই যাচ্ছি কি কোথায় গেছে, আমাকে বলে যায়নি। তারপরে জানতে পারছি কি বন্ধু বান্ধব সুতো চলে গেছে, তো বর্ডারে ধরা পড়ে গেছে, নৌকা খারাপ হয়ে গেছে। বাবাটা বাবা কিন্তু আমাকে অত্যাচার করছে কি ছেলে নিয়ে নিতে, 5 ধরা পড়েছে, ওদের নিয়ে নিতে আমাদের হাতে। শুক্রবার রাত্রে গভীর রাতে ধরা পড়েছে। আমি এখন চাচ্ছি কি আমার বাচ্চাকে, 5 আছে ধরা পড়া, আজ আর 5 জানে ছুটে আসে মায়ের বুকে লাগে। বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন। এখানে প্রতি মাসের তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপী শ্রীকান্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা, বক্ষরোগ ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জন, অর্থোপেডিক সার্জন, ম্যাগনেট থেরাপিস্ট। ঠিকানা, বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8436252566 এবং 7584972566 এই নম্বরে।